ঈশ্বরের নামে এই পবিত্র শপথ করছি যে আমি সুভাষচন্দ্র বসু আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতবর্ষের ও আমার 38 কোটি দেশবাসীর মুক্তির জন্যে মহান সংগ্রাম করে যাব। আমি চিরকাল ভারতবর্ষের সেবক থাকব, আর আমার 38 কোটি ভারতীয় ভাই বোনের কল্যাণ বিধান করাই হবে আমার জীবনের মহত্তম ব্রত। রক্তই রক্তকে ডাকতে, ওঠো, আমাদের আর দেরি করবার সময় নেই, তোমরা অস্ত্র তুলে নাও। আমাদের অগ্রনায়কেরা যে পথ প্রস্তুত করে গেছেন তা তোমাদের সামনে প্রসারিত হয়ে আছে। আমাদের সেই পথ দিয়ে পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে। শত্রু সৈন্যের ব্যূহ ভেদ করে পথ তৈরি করব, নয়তো ঈশ্বরের ইচ্ছা হলে শহীদের মৃত্যুবরণ করব। আর সেই শেষ নিদ্রায় সেই পথের ধুলিকে চুম্বন করব, যে পথ আমাদের সৈন্যবাহিনীকে দিল্লিতে পৌঁছে দেবে। দিল্লির পথই স্বাধীনতার পথ। চলো দিল্লি, চলো, চলো দিল্লি, চলো, চলো দিল্লি, চলো। শুধু এখনো পড়ছিস,
মানুষই বড় তেটা কি জানি না বাপ ভারতবর্ষ ভারতবর্ষ এইটুকু হবে কেন এখান থেকে তো কাশী 400-500 মাইল হবে এটা ম্যাপ মানে মানচিত্র এই দেখো কটক এই দেখো কাশী এসব রাতে কি আমাকে বাবু তোর আর মাস্টারি করতে হবে না নে চল টানটান করে খেয়ে নিবি চল সুদাম কাকা কখন থেকে বসে হাত ডাক করছে আজকে তোমার দেশি স্কুলে ভর্তি হবার দিন চলো ইংরেজি স্কুলের মতো এই স্কুলেও ভালো করে পাস করবি কেমন হ্যাঁ বড় হয়ে জেলার হাকিম হওয়া চায় সুভাষ সুভাষ যাই মা এসো বাবা বাবা সোজা হয়ে দাঁড়ো ঝুকা জর্জ ওয়াশিংটন পড়েছো না নেপোলিয়ন একটু একটু ম্যাসিনি গ্যারিবল্ডি না দোজ ওয়ার ব্রেভ দে অলওয়েজ লুক আপ যাও বলো আমাকে জর্জ ওয়াশিংটন ম্যাসনি আর গ্যারিবল্ডির বই এনে দেবেন নিশ্চয়ই এনে দেবো নমস্কার গণি মাধব বাবু নমস্কার বাবু পাঠিয়ে দিলেন জানকী বাবু শ্রী জানকীনাথ বসু ও হ্যাঁ হ্যাঁ কেন বলুন তো তিনি ওনার ছেলে পরীক্ষা করে আপনার স্কুলে ভর্তি করে নিয়েছে তোমার নাম কি শ্রী সুভাষচন্দ্র বসু কোন ক্লাসে ভর্তি হতে চাও পরীক্ষা করে দেখুন